এবং এ সত্যিই হয়তো বা উন্নয়নের বন্যা বইছে, এ উন্নয়নের বন্যা বয়ে যাক আমাদের। কিন্তু আমাদের আমরা যারা এ ৩৯ দিন ফুটপাতে পড়ে এ পশ্চিমবঙ্গে চলতি যে সরকার চলছে, সরকারের গুণগান করবার জন্য কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে, প্রকল্প হয়েছে দুয়ারে সরকার। আমাদের এখানে দিদিরা গান বেঁধেছে, দুয়ারে সরকার প্যারা টিচার আজ প্যারাই আছে, তাদের হাল ফেরেনি, এর কি উত্তর দেবে? এমন একটা সরকার চলছে যে রাজ্য সরকার প্রচার সর্বস্ব সরকার। আমরা প্রচার চাই না, আমাদের প্রচারের প্রয়োজন নেই, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ন্যূনতম আমাদের বাঁচার রসদ। বসবাস করে এ রাজ্যে যদি প্রকৃতই উন্নয়ন হয়ে থাকে, সে উন্নয়নের চুয়ানিটুকু আমাদের কাছে আসুক তাতেই আমরা খুশি। কই সেটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, তার খিটে পোটাও তো আমাদের কাছে এসে পৌঁছ, তবে কি আমরা বলবো আমরা উন্নয়নের ফেসে যাচ্ছি? সে উন্নয়নের ব্যবস্থা করুন, সে উন্নয়নের ব্যবস্থা করতে হবে। আমরা বারে বারে একটা কথাই বলতে চাইছি, পরিবর্তনের দাবি নয় এই মঞ্চের দাবি, কোন রাজনৈতিক দলকে তোলা দেওয়ার দাবি নয়, আমাদের দাবি ৪৮,০০০ প্লাস ১৪,৫০০ শিক্ষক তাদের মান উন্নয়নের দাবি। এ দাবি ন্যায্য দাবি, যে ৪৮,০০০ শিক্ষক তার জন্ম লগ্ন পেরিয়েছে তাদের মান উন্নয়ন করুন। ভাবতে ভীষণই অবাক লাগে, এ বাংলার শিক্ষাকে বোঝা করে বয়ে নিয়ে বেড়ালাম, আজকে মুখ্যমন্ত্রী ইউনেস্কো থেকে পুরস্কার পাচ্ছেন কন্যাশ্রী প্রকল্পের জন্য। তারা বাড়ি বাড়ি খুঁজে খুঁজে এনেছে, কোন বাড়ির মেয়েটি কোন বাড়ির ছেলেটি এখনো শিক্ষার অঙ্গীকার বাইরে আছে, তাই তো শিক্ষাশ্রী, তাই তো কন্যাশ্রীটা আজকে সফল হয়েছে। এ রাজ্য সরকার গর্বের সঙ্গে বলছেন যে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থান অর্জন করেছে। আমরা গর্ব বাংলার এই উন্নয়নের জন্য, বাংলার এই অভূতপূর্ব কাজ করবার জন্য গর্ববোধ করছি। তার কারণ আমরা পরিষ্কারভাবে জানি যে এই ড্রপ আউট কমানোর কাজ সেটা মাননীয় শিক্ষামন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে করেননি, মুখ্যমন্ত্রী পুরস্কারটা নিয়েছেন সাধনার জন্য, বাড়ি বাড়ি গিয়ে ড্রপ আউট খোঁজার কাজ কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার করেননি, কোনো হেড টিচার করেননি, যারা করেছেন তারা এই অভাগা পার্শ্ব শিক্ষকরা। আজকে সেই জায়গা থেকে বলছি, মাটিতে যাদের পরে না চরণ তারাই মাটির মালিক। যারা শিক্ষকরা এত ভালো একটা কাজ করলো, সেই পার্শ্ব শিক্ষকরা আজকে ফুটপাতে পড়ে আছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আজকে ৩৯ দিন হয়ে গেল, এরাজ্যের সরকার একবারও মনে হলো না যে লোকগুলোর ওপরে দাঁড়িয়ে যে নদী চিনে করেছেন তাদেরকে একবার তাদের সামনাসামনি হওয়া উচিত, তাদের সঙ্গে একবার আলোচনায় বসে উচিত। আপনি কি দিতে পারবেন কি দিতে পারবেন না সেটা আলোচনাতে আসুক, আলোচনায় উঠে আসুক, এটাই গণতন্ত্রের নিয়ম। রাস্তা বন্ধ হবে কেন, আলোচনার রাস্তাটা খোলা থাকবে না কেন, কি মনে করতে চাইছেন ওনারা? আমরা ধৈর্য ধরে এখনো আন্দোলনের রাস্তাতে আছি, আন্দোলনের পথে আমরা এখনো পড়ে আছি, এ সরকারের পথে এখনো পর্যন্ত আমরা আস্থা রেখে দিয়েছি। এই স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে, ঐক্যমঞ্চের পক্ষ থেকে এ সরকারের কাছে আমরা এখনো আশাবাদী।
ভালো কিছু করবেন আমাদের সঙ্গে আলোতে। প্রত্যেকেরই একটা সীমানা থাকবে, একটা গণ্ডি থাকবে, এটা গণতন্ত্র। এখানে কেউ আসবে কেউ যাবে, কিন্তু আমরা যারা এ রাজ্য সরকারের কাজ করছি তারা কিন্তু 60 বছর পর্যন্ত এখানে কাজ করব। তাই এই রাজ্যের যারা কর্মচারী তাদের ভালো মন্দ দেখার অধিকার বা দায়িত্ব সমস্তটাই বর্তাই। আমাদের আন্দোলনটা এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আপনি অন্যায় করছেন, আপনি অন্যায় করছেন, আপনাকে আমাদের সামনে আলোচনায় বসতে হবে। কারণ আমরা আমাদের দাবিটা চাইছি, আমরা কাজ না করে কোনো মজুরি আপনাদের কাছে চাইছি না। আমরা কাজ করেছি, সেই কাজের উপযুক্ত আমরা কাজ করিনি এটা আপনি একবার বলুন। আর চাইবো না, বলে যাবো পরিষ্কার ভাবে ডিবেটে আসুন, আলোচনায় বসুন যে এই যে ড্রপ আউট কমানো এবং বাংলার শিক্ষাকে 1 নম্বরে নিয়ে যাওয়ার প্রকৃত কারিগর কারা। আমরা সামনাসামনি এই আলোচনায় বসতে চাই যে এই 500 শিক্ষকদের দিয়ে আপনারা কি কি কাজ করিয়ে দেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। দায়িত্ব নিয়ে বলছি টেন্ট খুলে নিয়ে চলে যাব, কিন্তু যদি আমরা কাজ করে থাকি তাহলে আমাদের কাজের মজুরি দিতে হবে, আমাদের উপযুক্ত সম্মান দিতে হবে, আমাদের উপযুক্ত মর্যাদাটা দিতে হবে। আমাদের এই আন্দোলনটা এই জায়গাতে আলোচনার রাস্তাটা খোল, আলোচনার জায়গাটা তৈরি হোক। আমরা জানি এস মুখ্যমন্ত্রী, এ সরকার বারে বারে বলেন এটা নজরুলের বাংলা, এটা বিদ্যাসাগরের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা। করেছি আমরাও রবীন্দ্রনাথকে কিছুটা পেয়েছি, আমরাও বিবেকানন্দকে কিছুটা আত্মীকরণ করতে পেরেছি, আমরাও স্বামী বিবেকানন্দের কিছু ছোঁয়া পেয়েছি। তাই বলি অন্ধকারের উৎস থেকে উচ্ছারিত আলো, সেই তো তোমার ভালো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আপনার সঙ্গে আমার বিরোধ থাকবে, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকবে, কিন্তু আলোচনার রাস্তাটাও খোলা থাকবে। তার একটা আলোচনা হবে না, কি অমানবিক একটা অবস্থা তৈরি হয়েছে। এ সরকার জগদ্দল পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে রয়েছে, কিন্তু জানি নিশ্চুপ হয়ে বসে থাকতে তিনি পারবেন না। তার কারণ আমরা থেমে নেই, আমরা থেমে নেই। আমরা বলেছি যখন দেখতাম যে আমাদের গতির সঙ্গে যখন পারে না অপরপক্ষ, তখন তারা খেলাটাকে স্লো করে দিয়ে খেলার গতিটাকে কমিয়ে আনার চেষ্টা করে, এটা আমরা বুঝি। আমরা ছোটবেলা থেকে রোদে পুড়ে জংস হয়েছি, তাই আমরা বুঝি কোন স্ট্র্যাটেজি নিয়ে আপনারা খেলতে চাইছেন। চুপ করে বসে থেকে সময় কিল করার চেষ্টা করছেন, টাইম কিল করবার চেষ্টা করছেন, কিন্তু ঐক্যমঞ্চ সে সময় আপনাদেরকে দেবে না। আমরাও ঐক্যমঞ্চের তরফ থেকে আপনাদেরকে একটা গণ্ডি দিয়ে দিয়েছি, একটা ডেডলাইন দিয়ে দিয়েছি, 2000-এর মধ্যে আপনাদেরকে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। যদি এ রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনায় না বসে, তাহলে পরবর্তীকালে এই আন্দোলনের মাত্রা সেটা এক করবে এই ঐক্যমঞ্চ, এই পশ্চিমবঙ্গের 48,000 শিক্ষক, এবং তার দায় এই রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে নিতে হবে। তখন এই আন্দোলনটা আর এই সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থাকবে না, এই আন্দোলনকে আমরা নিয়ে সবার কাছাকাছি আমরা অবস্থান করব। কলকাতা কর্পোরেশনের ওখানে আমাদের প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভাতে গিয়ে দেখা করবে, এখনো সময় আছে। আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে একটা কথা বলতে চাই, আমরা শিক্ষক সুলভ আচরণ এতদিন পর্যন্ত করেছি, আমাদের কথা মতো তারিখ পর্যন্ত আপনাদের জন্য না করেন। 27 তারিখে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবার জন্য প্রস্তুতি নিয়েছে। আমাদের প্রত্যেকটা জেলা থেকে, জেলা কনভেনার থেকে শুরু করে ব্লক কনভেনার থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা বুথ থেকে, প্রাইমারি স্কুল থেকে, আপার প্রাইমারি স্কুল থেকে 500 শিক্ষকরা পেটরা বোচকা গোছানো শুরু করেছে। তারা দূর দূরান্ত থেকে বাস বুকিং করা শুরু করেছে। 27 তারিখ কোথায় পড়বে এর জন্য এ রাজ্য সরকারকে প্রস্তুত থাকতে হবে। যদি আপনারা আমাদের সঙ্গে অত্যন্ত ভালো, আর তা না হলে আমরা বিধানসভার আশেপাশে আপনাদের বিধানসভাকে উদ্ধার করে তোলবার জন্য তৈরি হচ্ছি। আমরা আমাদের ধৈর্যের বাঁধ সেদিন ভেঙে দেব, তখন সেই আন্দোলনটা
এই গণতান্ত্রিক আন্দোলন থেকে যদি হিংসাত্মক আন্দোলনের দিকে রূপ নেয়, তার জন্য সম্পূর্ণভাবে নৈতিক দায়িত্ব নিতে হবে এই রাজ্য সরকারকে। তবুও আবারও বলছি, কথা দিয়ে কথা রাখেননি, বারে বারে তার সঙ্গে আমরা আলোচনায় বসার জন্য চেষ্টা করেছি। তিনি কিছুদিন আমাদের সঙ্গে যোগাযোগ রাখার পরে উনি চোখ উল্টে দিয়েছেন, তিনি আলোচনার রাস্তাটাও বন্ধ করে দিয়েছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন না, ফোন ধরেন না। কিসে এত ভয়টা? মিথ্যা যদি বলে থাকেন তাহলে সামনাসামনি এসে বলুন, আমাদের কিছু করার নেই, আমরা মিথ্যা বলেছিলাম, আমরা ক্ষমা চাইছি, এই সত্যিটাকে স্বীকার করুন। আর যেটুকু দিতে চাইছি ঐক্য মঞ্চের তরফ থেকে, পরিষ্কারভাবে একটা কথা বলতে চাচ্ছি, আপনারা চেষ্টা করেছিলেন এই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আন্দোলনকে খণ্ডিত বিখণ্ডিত করা, আপনাদের সেই অপচেষ্টাকে আমরা নষ্ট করেছি। আবারও আপনারা চাইছেন, বিভিন্ন রকম ভাবে আমাদেরকে ডিভাইড করবার চেষ্টা করছেন, কিন্তু মনে রাখুন এই 48,000 যে পার্শ্ব বঞ্চিত নিপীড়িত পার্শ্ব শিক্ষক আছে, তাদের এক এবং একমাত্র মঞ্চ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। যদি আপনি মনে করেন এই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সঙ্গে কোনো আলোচনা না করে নিজের মতো করে সিদ্ধান্ত, আপনি ভুল করছেন। আপনারা চেষ্টা করেছিলেন একটা পড়ে দালালকে ঢুকিয়ে দিয়ে আন্দোলনকে ব্যর্থ করতে, কিন্তু ঐক্য মঞ্চের আন্দোলনকে ঠেকানো যায়নি, থামানো যায়নি, তাদেরকে তাদের মোটিভেশনকে আটকানো যায়নি। আমরা নিজেরাই এক একজন মোটিভেটার হয়ে এখানে কাজ করছি, আমরা 39 দিন এখানে ফুটপাতের মাটি কামড়ে পড়ে আছি, আমরা আত্মবিশ্বাসে ভর একজন আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে এই কথাটা বলছি। আলোচনা